আসসালামু আলাইকুম এসএসসি 2024 সালের পরীক্ষার্থীরা, জীববিজ্ঞান পরীক্ষাটা চলে আসছে এবং জীববিজ্ঞানের মাঝে মাত্র আমরা একদিন গ্যাপ পাচ্ছি। আমি আমার ভিডিওর টাইটেল এবং থাম্বনেইলে দুই জায়গায় উল্লেখ করেছি এ প্লাস পেতেই হবে। জীববিজ্ঞান যদি মেন সাবজেক্ট হয় তাহলে তো তোমাকে এ প্লাস পেতে হবে, যদি ফোর্থ সাবজেক্ট হয় তাহলে বলবো 100% এ প্লাস পেতেই হবে। কারণ কি, ফোর সাবজেক্টের একটা এ প্লাস আমাদের টোটাল রেজাল্টটাকে চেঞ্জ করে দিবে। তুমি পরীক্ষা খারাপ করেছো, ফোর সাবজেক্টে একটা এ প্লাস তোমার ওই সাবজেক্টগুলোকে টেনে দিবে, অর্থাৎ রেজাল্টটা এলোমেলো হয়ে যাবে। খারাপ রেজাল্ট আসার কথা ছিল, ফোর সাবজেক্টের কারণে ভালো একটা রেজাল্ট করতে পারবে। এই জন্য যাদের ফোর সাবজেক্ট জীববিজ্ঞানটা, ফোর সাবজেক্টে যেন টার্গেট থাকে এ প্লাস পেতে হবে। দেখতে পাচ্ছ এখানে আমাদের টোটাল 14টা চ্যাপ্টার আছে, 14টা চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে মাত্র 8 সেট। 14টা চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে মাত্র 8 সেট, লিখতে হবে কয় সেট? 5 সেট। কারণ কি, আমাদের সিকিউতে, আমাদের সিকিউতে কত, 50 মার্ক, এমসিকিউ 25 মার্ক, এই টোটাল আমাদের 75 মার্কের পরীক্ষা হবে। যেহেতু সময় অল্প, অল্প সময় শুধুমাত্র ওই অধ্যায়গুলো পড়বো যে অধ্যায়গুলো থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে চলেছে। দেখতে পাচ্ছ এখানে টোটাল আমাদের চ্যাপ্টার আছে হচ্ছে 14টা, 14টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে মাত্র 8টা। এই 8টা প্রশ্নের ভিতর আমাদের অ্যান্সার করতে হবে 5টা প্রশ্নের। আমরা প্রথমত অধ্যায় ভিত্তিক বলে দেবো, যেহেতু সবগুলো চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে না, এই জন্য তোমাদেরকে আগে জানতে হবে 2024 সালের জন্য কোন কোন চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ এবং কোন কোন চ্যাপ্টার থেকে 2024 সালে প্রশ্ন তৈরি করা হবে। এইগুলো আমরা জানতে পারলে পরবর্তী সেশনটা আমাদের জন্য ইজি হয়ে যাবে, যেহেতু একদিন সময় পাচ্ছি, একদিন সময় একটা এ প্লাস প্রিপারেশন নিতে হবে। সেক্ষেত্রে আমাদের প্রথমত জানতে হবে কোন কোন চ্যাপ্টার থেকে 2024 সালে প্রশ্ন হবে। প্রথমে দেখতে পাচ্ছ আমাদের হচ্ছে 1 নম্বর চ্যাপ্টার জীবন পাঠ। এই চ্যাপ্টারটা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ, শুধুমাত্র এই বছর না, প্রতি বছরের জন্য গুরুত্বপূর্ণ, কম। এটাকে আমরা সাজেশনে তেমন একটা রাখি না, এই জন্য এই বছরও এই চ্যাপ্টারটাকে আমরা স্কিপ করছি। জীবকোষ ও টিস্যু, এখান থেকে এক সেট প্রশ্ন পাবে। কোষ বিভাজন, এখান থেকে এক সেট প্রশ্ন পাবে। তারপরে জীবনী শক্তি, এটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এখান থেকে এক সেট প্রশ্ন পাবে। তারপরে দেখতে পাচ্ছ 5 নম্বর এবং 6 নম্বর অধ্যায়, এইটা দুটি আমরা কম্বিনেশন করছি। কারণ কি, মিক্সিং দিবে না, যদি 5 নম্বর অধ্যায় থেকে প্রশ্ন দেয় তাহলে 6 হবে না, 6 দিলে 5 হবে না। অর্থাৎ এই চ্যাপ্টারগুলো একেবারে 100% গুরুত্বপূর্ণ না, 50%, তবে যে কোনো একটা অধ্যায় থেকে এক সেট প্রশ্ন পাবে, 50% গুরুত্বপূর্ণ। এই দুইটা চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন হবে, বুঝতে পেরেছো? গ্যাসীয় বিনিময় অতটা গুরুত্বপূর্ণ না, স্কিপ করছি। রেচন প্রক্রিয়া, এখান থেকে একটা প্রশ্ন পাবে। দ্বিতীয়ত প্রধান ও চলন, এই চ্যাপ্টারটা আমরা একটু স্কিপ করছি। সমন্বয় চ্যাপ্টারটা আমরা একটু স্কিপ করছি। জীবের প্রজনন, গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, ঠিক আছে, গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এখান থেকে প্রশ্ন সম্ভাবনা আছে। 12 নম্বর অধ্যায়, জীবের বংশগতি বিবর্তন, এই চ্যাপ্টারটা একটু কম গুরুত্বপূর্ণ, এটাকে আমরা স্কিপ করছি। তারপরে জীবের পরিবেশ, এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এখান থেকে একটা পাবে। তারপরে জীব প্রযুক্তি, এখান থেকে একটা পাবে। এখন একটু হিসাব করে দেখো তো আমাদের কয় সেট প্রশ্ন হলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই টোটাল 8 সেট প্রশ্ন আমাদের পরীক্ষায় আসবে। এখন একটু ইজি হয়ে গেল না, 14টা চ্যাপ্টার, অতগুলো চ্যাপ্টার পড়বো, আমি একটু চ্যাপ্টারগুলো আরও শর্ট করে দিলাম। এখন তোমরা জানো কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। পরীক্ষায় লিখতে হবে 5 সেট, তার মানে কি, আমি যে 8টা চ্যাপ্টার দিয়েছি 8টা চ্যাপ্টারই পড়তে হবে এমনটা না। তুমি চাইলে এখান থেকে 7টা চ্যাপ্টার পড়তে পারো, তুমি চাইলে এখান থেকে 6টা চ্যাপ্টার পড়তে পারো, তোমাদের লিখতে হবে হচ্ছে 5 সেট প্রশ্ন, ঠিক আছে? আমি যে 8টা চ্যাপ্টার তোমাদেরকে দিয়েছি এই 8টা চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে। আমার সাজেশন থাকলো, যেহেতু আমাদের জীববিজ্ঞানের টার্গেট যে কোনো মূল্যে আমাদেরকে এ প্লাসটা উঠাতেই হবে, তোমরা বাদ বাকি 6টা চ্যাপ্টার বাদ দিয়ে যে 8টা চ্যাপ্টার দিয়েছি সৃজনশীলের জন্য শুধুমাত্র এই 8টা চ্যাপ্টার কমপ্লিট করো, ঠিক আছে? এখন যদি মনে করো যে ভাইয়া আপনি তো এখানে 5-6টা একটু কম্বিনেশন করে দিয়েছেন, এখান থেকে কোনটা আসবে, যদি তোমার কাছে ক্রিটিক্যাল মনে হয় যে 2টা চ্যাপ্টার তুমি বাদ দেবে, সেক্ষেত্রে বাদ বাকি যে চ্যাপ্টারগুলো আছে একবারে টোটালি এ টু জেড যা কিছু আছে সব কিছু কমপ্লিট করতে হবে, যাতে প্রশ্ন মিস না হয়। কিন্তু যদি 8টা চ্যাপ্টার বা এখানে যে 2টা কম্বিনেশন করে দিয়েছি, মনে করো 9টা চ্যাপ্টার, এই 9টা চ্যাপ্টার কমপ্লিট করে গেলে তোমার একটা প্রশ্ন মিস হবে না। ওইখান থেকে বেছে বুঝে যে 5টা সহজ মনে হয় সেই 5টার অ্যান্সার তুমি করতে পারবে। অধ্যায় অনেকগুলো, আমি অনেকগুলো অধ্যায় কমিয়ে দিয়েছি, বাদ বাকি অধ্যায়গুলো যদি এ প্লাস পেতে চাও তাহলে তোমাকে পড়তে হবে, এবং মাস্ট বি জীববিজ্ঞান যাদের ফোর সাবজেক্ট, এ প্লাসটা তুলতেই হবে। কারণ এই একটা এ প্লাস আমাদের টোটাল রেজাল্টটাকে পরিবর্তন করে দিবে, রেজাল্টটা অনেক ভালো করে দিবে, এই জন্য এ প্লাসটা তুলতে হবে। এই হচ্ছে আমাদের টোটাল সৃজনশীলের সাজেশন। এবার আসি এমসিকুতে। জীববিজ্ঞান এমসিকুটা সবসময় একটু জটিল হয়, কারণ কি, এমসিকুতে প্রচুর পরিমাণ প্রশ্ন হয়, আমাদের একটা বইতে প্রচুর পরিমাণ এমসিকিউ প্রশ্ন হয় জীববিজ্ঞানে। এই জন্য জীববিজ্ঞান মূল বইটাকে প্রথমত 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা যতটুকু সময় লাগুক, টোটাল মূল বইটাকে এ টু জেড সুন্দরভাবে একবার যখন রিডিং করবে সুন্দরভাবে আন্ডারলাইন করবে। প্রথমবার তোমার একটু সময় লাগবে, প্রথমবার সময়টা লাগলো, পরবর্তীতে শুধুমাত্র আন্ডারলাইন করা লাইনগুলো, ইম্পর্টেন্ট লাইনগুলো পড়বে, তখন আর অতটা সময় লাগবে না। ইম্পর্টেন্ট লাইনগুলো তুমি 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার পরীক্ষার আগ পর্যন্ত যেই কর পারো রিভাইজ দিতে থাকবে। যত বেশি রিভাইজ দিবে তত বেশি এগুলো তোমার আয়ত্তে আসবে। যখন এই মূল বইটা মোটামুটি তোমার আয়ত্তে চলে আসে, তখন তোমার কাজ হবে বোর্ড কোশ্চিনের এমসিকিউগুলো সলভ করা। তবে আমি প্রত্যেকটা পরীক্ষার সময় বলি,
বোর্ড বই রেখে, মূল বই রেখে বোর্ড কোশ্চেন, এমসিকিউ, অতিরিক্ত এমসিকিউ এগুলাতে যাওয়ার দরকার নেই। মূল বই যদি কমপ্লিট না হয় তাহলে মূল বইটাই পড়তে থাকো, 30টা এমসিকিউ মূল বই থেকে হবে। আমি যদি আমি নিজের মতো করে বানিয়ে তোমাকে যদি 1000 এমসিকিউ দিই, ওইখান থেকে একটা কমন পাবে কিনা সন্দেহ, কিন্তু 30টা এমসিকিউ তুমি বোর্ড ভিতর থেকে কমন পাবে। কারণ কি, তারা মূল বই থেকে 1000 এমসিকিউ করছে, তুমি চাইলে এই মূল বই থেকে 10000 এমসিকিউ বের করতে পারবে। তাহলে কমন আসার সম্ভাবনা আছে, কিন্তু মূল বইটা যত বেশি রিডিং করতে পারবে, যত বেশি রিভাইজ দিতে পারবে প্রশ্নগুলো, তত তোমার কমন থাকবে। মূল বই রিভাইজ দেওয়ার সুফল কি, সেটা হচ্ছে আমাদের সৃজনশীলের এবং খনামার প্রশ্ন কমন থাকবে। টোটাল বই সম্পর্কে আমার একটা ধারণা চলে আসবে, যেটা আমার সৃজনশীল লিখতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। দ্বিতীয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আমাদের এমসিকিউ একটাও মিস হবে না। যত কম সময় পারো সৃজনশীল আমি দেখিয়ে দিলাম ওই চ্যাপ্টারগুলো কমপ্লিট করে, বাদ বাকি পুরোটা সময় এমসিকিউতে দিবে। কারণ কি, টার্গেট এ প্লাস পেতে হলে এমসিকিউতে ভালো করতেই হবে। আমার এই কথাগুলো মাথায় রেখো, আর সময় নষ্ট করতে চাই না, পরীক্ষার আগ মুহূর্তে বেশি সময় নাই, জীববিজ্ঞানের জন্য একটা বেস্ট প্রিপারেশন নিতে হলে ভিডিওটা স্কিপ করে সাথে সাথে শুরু করে দাও। প্রথম কাজ হবে পুরো বইটাকে আন্ডারলাইন করে ফেলো, ঠিক আছে, যতটুকু সময় লাগবে আন্ডারলাইন করে ফেলো। কারণ কি, এই আন্ডারলাইন করার লাইনগুলোই পরীক্ষার আধা ঘন্টা আগ পর্যন্ত পড়তে পারবে। এই ছিল টোটাল আমাদের সাজেশন। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করবো, তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা।